দাদা, দিদি, দেখো তো তোমাকে কেমন লাগছে। দিদি, আমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাকে জরির জামা, উড়িয়া বাজে ঘোড়া সবই এনে দিয়েছো। দাদা, আমি যে তোমার জন্য সবই করতে পারি, যদি বলো হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। না না দিদি, জীবন কেন দিবে, তুমি সব সময় আমার পাশে আমার দিদি হয়েই থাকবে। দাদা বলো, আমি যে তোমাকে সাজিয়ে দিয়েছি তা কি তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে দিদি, আমাকে একদম রাজপুত্রের মতো লাগছে। সত্যি? হ্যাঁ। তাহলে তুমি একটু বসো। কুয়ুরি শ্যাম বন্ধুর কাছে অবলাই মিনতি করে, কুন্দ শেপী রীতি বন্ধু আমার সারি। দাদা, দিদি, দাদা, দিদি, তবু কি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বুঝাতে চাচ্ছি? কি বলছো তুমি? আর দিদি, তুমি কাঁচো কেন? তোমার কি হয়েছে? সত্যি তুমি কিছু বুঝতে পারছো না? তুমি তার কথা বলে দাও, সে কোথায় আছে আমি গিয়ে খুঁজে বের করবো। কেন আমার দিদি এত কষ্ট দেয়? না দাদা, তুমি যে তাকে খুঁজে পাবে না দাদা, সে যে অনেক দূরে, সে আমাকে বুঝে না। তোমার শ্যামবন্ধুকে পেলে আমি আচ্ছা করে বকে দেব, বলবো
হ্যালো আমার দিদিকে কেন এত কষ্ট দেয়? তুই দেখো, স্কুলে যাও।